আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন। তো ভিউয়ার্স, এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো সার্চ ব্রাউজার ওপেন করলেই হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি তৈরির সুবিধার্থে আমি ভিডিওটিকে রোটেট করে নিলাম স্ক্রিনটিকে। তো ভিউয়ার্স, আপনারা সার্চ অপশনে আসবেন এবং সার্চ অপশনে এসে লিখবেন এডুকেশন রেজাল্ট বিডি। তো ভিউয়ার্স, আপনারা জাস্ট এডুকেশন রেজাল্ট বিডি এটা লেখার পর আপনারা সার্চ করবেন। তো ভিউয়ার্স, সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট রয়েছে। তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সরাসরি এই ওয়েবসাইটে আসার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এই ইন্টারফেসে আপনারা আসতে পারবেন। তো ভিউয়ার্স, উপরে দেখুন লেখা রয়েছে এক্সামিনেশন। তো এখানে আপনারা ক্লিক করে কিন্তু এখানে দেখুন সকল রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন, এইচএসসি এসএসসি সকল রেজাল্ট দেখতে পারবেন। তো আমি যেহেতু এসএসসি রেজাল্ট দেখব এজন্য প্রথমটিতেই আমি রেখে দিলাম। তো তারপর দেখুন নিচে রয়েছে ইয়ার, তো আপনারা এখানে ইয়ার দিবেন, আপনি যে ইয়ারের রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই ইয়ারটি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি 2023 সালের রেজাল্ট দেখব এজন্য 2023টা দিয়ে দিলাম। তো এরপর নিচে দেখুন বোর্ড রয়েছে, তো এখান থেকে আপনাদের যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি আমার দিনাজপুর বোর্ড, আমি দিনাজপুর বোর্ডটি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন নিচে দেখুন রোল নম্বর, তো এখন এখানে আপনার এসএসসির যে রোলটি রয়েছে সেই রোলটি এখানে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন আপনারা এই রোলে ঘরে ক্লিক করে এখান থেকে আপনারা রোলটি দিয়ে দিবেন। তো আমি আমার রোলটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, রোলটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন যে রেজিস্ট্রেশন নম্বর, তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে আপনারা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন একটা 7+1 এরকম একটা অঙ্ক থাকবে, সেটি যোগ করলে যে ফলাফলটা হয় সেটি এখানে লিখতে হবে। যেহেতু এখানে 7+1 অর্থাৎ 8 হবে, এজন্য আমি এখানে 8 লিখে দিব। ভিউয়ার্স, আপনাদের যে রকম ক্যালকুলেট করে যেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স, সংখ্যাটি বসা হয়ে গেলে আপনারা এখন সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিউয়ার্স, আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি রেজাল্ট দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি যদি সাবমিটে ক্লিক করি দেখুন রেজাল্ট কিন্তু চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এই যে রেজাল্ট কিন্তু সাথে সাথেই চলে আসলো। ভিউয়ার্স, ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।